বরিশাল সিটি নির্বাচনে আজকে ছাত্রলীগ চেয়ারম্যানের পিসাবুজির উপর হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রথমেই, এবং আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে পিসাবুজির এই বিষয়টাকে লজ্জা থাকা উচিত যে তার সহকর্মীকে মেরেছে, চারজন আহত হয়েছে, পিসাবুজিরকে আঘাত করেছে, তার ঠোঁট দিয়ে দেখলাম রক্ত বের হচ্ছে। এটা থেকে তার শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাওয়া উচিত নয়। তারপর আরেকটা বিষয়, আমরা সবাই সংকীর্ণ ছিলাম, রাজনৈতিক ব্যক্তি হিসাবে তার সমালোচনা করেছি বা এখনও করি, কিন্তু একটা আলেমকে এইভাবে আঘাত করা, যে ছাত্রলীগের লোকগুলো করলো, এটা কি মানুষের বাচ্চা? একটা মানুষের বাচ্চা হয় একজন আলেমের গায়ে আঘাত করতে পারে? আরও অনেক বছর আগে একজন আলেম বলে গিয়েছিল, যারা আলেমদের গায়ে আঘাত করে তারা মানুষের বাচ্চা না, তারা হচ্ছে জারোর সন্তান, মানে রাস্তা জন্ম, এইসব পোলাপাইন হচ্ছে আলেমদের গায়ে আঘাত করে। এর আগেও বাইতুল মোকাররমে দাড়ি ধরে টান দিয়েছিল, হুজুরদের মুখে লাথি মেরেছিল এই ছাত্রলীগের মানুষগুলো, এখন আবার ফজিল করিম হুজুরকে লাথি মেরেছে, ঠোঁটে আঘাত করেছে, তাদের চারজন মুরিদকে আহত করেছে। তো এখনও পর্যন্ত পরিস্থিতি ক্লিয়ার হচ্ছে না। অনেক সাংবাদিক যারা বামপন্থী বা সরকারের এজেন্ডা, এরা কিন্তু সঠিকটা নিউজ করছে না। স্বাভাবিকভাবে যারা পেজ চালাচ্ছে তারা কিছুটা প্রকাশ করছে, এবাদে অধিকাংশ গণমাধ্যমগুলো কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করছে না। আরও অনেক নেতাকর্মীর ওপরে হামলা হয়েছে আশেপাশে, তো একটু পরে একটা মিছিল বের হবে চরমুনাইর, তো এইভাবে প্রতিবাদ করে লাভ নাই। চরমুনাইর পিসাবের এই মুহূর্তে উচিত নির্বাচন বর্জন করে তাকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, যে আমি আর এই নির্বাচনে অংশগ্রহণ করবো না। এই নির্বাচনে যে ভোট চুরি হবে না তাতে কোনো সন্দেহ নেই। এখন তারা বিভিন্নভাবে, জাতীয় পার্টির একটা ভিডিও দেখলাম যে সেখানে এজেন্টদের ঢুকতে দিচ্ছে না, বিভিন্ন কলেজ তারপরে মাদ্রাসা যেখানে এজেন্ট বসিয়েছে, এজেন্টদেরকে পিটিয়ে ছাত্রলীগ বের করে দিচ্ছে। তো চরমুনাইর পিসাবুজি জানতো যে এরকম একটা কারচুপি নির্বাচন হবে, তারপরও কেন এই লোকটা নির্বাচনে গেল? অনেকে দেখলাম যে কমেন্টে লেখছে আলহামদুলিল্লাহ মেয়ের মার খেয়েছে, ভালো হয়েছে। তবে এই জায়গা থেকে আমি দুঃখ প্রকাশ করি, যেহেতু একজন আলেম মানুষকে আঘাত করেছে, আমার কাছেও এটা খারাপ লেগেছে যে এইভাবে একজন আলেমকে মারা উচিত হয় নাই। কিন্তু চরমুনাইর পিসাব কেন নির্বাচনে গেল? তিনি জানতো যে এই নির্বাচনে কারচুপি হবে, তারপরেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন। কেন অংশগ্রহণ করলেন? এটা থেকে তার শিক্ষা নেওয়া উচিত। আবার এখন দেখেন, মাইর খেয়েছেন আপনি ফজল করিম সাহেব, আমাদের কিন্তু খারাপ লাগছে, কিন্তু অধিকাংশ বাঙালি কিন্তু হাসি তামাশায় মেতে উঠেছে, হাহা রিয়্যাক্ট দিচ্ছে, ভালো কমেন্ট করছে। আপনার পক্ষে কেউ কমেন্ট করছে না, সবাই আপনার বিপক্ষে কমেন্ট করছে, অথচ আপনি কিন্তু মার খেয়েছেন। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যে এই যে তিনি পূর্বে নির্বাচনে এসেছেন, যখন আমরা সমালোচনা করেছি, আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছেন চরমুনাইর মুরিদরা, তো এখন এটা থেকে তার শিক্ষা নেওয়া উচিত যে মানুষ কেন তাকে হাহা দিচ্ছে। একটা সময় যে চরমুনাইর পিসাবুজির বয়ানে হাজার হাজার লাভ রিয়েক্ট করতো, ভালো কমেন্ট করতো, সেই চরমুনাইর পিসাবুজির মারি খাওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলছে? আমার কাছে ব্যক্তি হিসাবে এটা খারাপ লাগছে। আমি এটার প্রতিবাদ জানাইছিলাম ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে, যেহেতু একজন আলেম মার খেয়েছে এবং যেই ছাত্রলীগকে মেরেছে, পুলিশ বলেছে আমরা তাকে আইনের আওতে আনবো, আইনের আওতে আনলে চলবে না, আইনের আওতে এনে মিডিয়ার সামনে এদেরকে কান ধরে অভ্যস্ত করাতে হবে এবং এদেরকে চ্যাঙ্গোলা করে পাশায় বাইরেতে হবে, নেড়েই ছাত্রলীগের শিক্ষা হবে না। এরা প্রতিনিয়ত আলেমদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করছে, এখনও এরা এখন উগ্রবাদিত্বার প্রমাণ দিচ্ছে আলেমের গায়ে হাত তুলে। এটার জন্য পিসাবুজি নিজের দায়ী এবং তার উচিত নির্বাচন থেকে বয়কট করা। চরমুনাইর পিসাবুজির কয়েকজন মুরিদকে দেখলাম সোশ্যাল মিডিয়া বলেছে যে 2024 সালের জানুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হবে সেইখানে আমাদের পিসাবুজির অংশগ্রহণ করবেন, আমরা অংশগ্রহণ করবো না। এখন যদি সরকার চালাকি করে আপনাকে পাস করা দেয়, আপনি একটা জিনিস চিন্তা করেন ফজল করিম সাহেব, ছাত্রলীগের ছেলেপেলেরা আপনার গায়ে আঘাত করলো, আপনার মতন একজন আলেমের গায়ে আঘাত করেছে, আপনার মুরিদদের গায়ে আহত করেছে, এখন আপনাকে যদি কারচুপি করে পাসও করা দেয়, মনে করেন আপনাকে পাস করে দিল, এর লজ্জা কি আপনি ঢাকতে পারবেন? একজন আলেমের গায়ে আঘাত করার লজ্জা আপনি ঢাকতে পারবেন? এর লজ্জা কিন্তু আপনি ঢাকতে পারবেন না। এর লজ্জা নিয়ে আপনার মুখ লুকা থাকতে হবে, সারা জীবন আপনার মাথা নিচু করে চলতে হবে আওয়ামী লীগ সরকারের কাছে। এখনই আপনার উচিত আপনার মুরিদদেরকে নিয়ে নির্বাচন বয়কট করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি যাওয়া। এ দাবিতে আপনার রাজপথে থাকতে হবে, নাহলে আপনিও এর সাথে মতো জাতীয় বিমান হয়ে যাবেন। আপনি মার খেয়েছে যে না, আমরা কষ্ট পেয়েছি, সাধারণ অনেক মানুষ কষ্ট পেয়েছে, এই মুহূর্তে আপনার উচিত নির্বাচন বর্জন করা। দক্ষিণ যোগাধিকার পরিষদকে ধন্যবাদ জানাতে চাই। এ বুড়ি পরিবেশে আজকের প্রোগ্রামটি স্থগিত না করে প্রোগ্রামটি চলমান রাখার জন্য বাংলাদেশ যোগাধিকার পরিষদের একটি অত্যন্ত শান্তিপূর্ণ একটি সুশৃঙ্খল একটি কর্মসূচি আজকে তারা করে দেখিয়ে দিয়েছে, তারা একটি শান্তিপূর্ণ ইউনিট। এর পরিবর্তে আমি বলতে চাই, এই যুব অধিকার পরিষদ আজকের বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের একটি শাখা ইউনিট, ঢাকা মহানগর যুব অধিকার পরিষদ। তারা আজকে কর্মসূচি পালন করে বাংলাদেশ গণ অধিকার পরিষদের শক্তিকে
এক অন্যান্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সংগ্রামী উপস্থিতি এই 52 বছরে আমরা দেখেছি যতগুলো রাজনৈতিক দল তাদের একটি কমন দাবি ছিল যে ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র উদ্ধার। এই 52 বছরে যখনই 5 বছর পর পর জনগণ কিছুটা গণতন্ত্রের আলোর মুখ দেখে, তখনই একটি দল শাসন ক্ষমতায় এসে গণতন্ত্রকে গড়তে ফেলে দেয়। আমি বলতে চাই, আজকে আমরা কিছুদিন আগে তুরস্কে নির্বাচন দেখেছি, সেখানে নির্বাচন কমিশনার, সেখানে নির্বাচনকালীন সরকার, সেখানে ভোটাধিকার নিয়ে কোনো প্রশ্ন নেই। ইউরোপের দেশগুলোতে যত ভোট হয় সেখানে ভোটাধিকার নিয়ে কোনো প্রশ্ন নেই। আমেরিকাতে সুনির্দিষ্টভাবে নির্বাচন হয়, সেখানে ভোটাধিকার, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বাংলাদেশের জনগণের রক্ত শ্রম দাম যায় শুধু এক ইস্যুতে আন্দোলন করতে করতে, 52 বছর ধরে আন্দোলন করছে, কিন্তু এদেশে ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। এর একমাত্র কারণ আমরা জানি এ বাংলাদেশ যে সংবিধান রয়েছে, এ সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে, কোন একটি অনুচ্ছেদে নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, কিভাবে জনগণ ভোটাধিকার নিশ্চিত করবে, কিভাবে প্রশাসনের কি ভূমিকা থাকবে, এগুলো নিয়ে কোনো সুনির্দিষ্ট অনুচ্ছেদ নাই। আমি বলে দিতে চাই, 52 বছর ধরে যে আন্দোলন চলছে, এ আন্দোলন আরো 100 বছর ধরে যদি চলে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে না। যদি না এই 72-এর সংবিধান নামে একটি জনবিচ্ছিন্ন একটি শাসক শ্রেণীর লুটেরা পাচারকারীদের উপযোগী সংবিধান রচনা করে জনগণের ভোটাধিকার সহ সকল অধিকার এই সংবিধানের মাধ্যমে তারা কেড়ে নিয়েছে। আমরা যদি নতুন সংবিধান রচনা না করতে পারি, তাহলে 1000 বছর চলে যাবে, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে না। আজকে এই ভোটাধিকার হরণ করে এই সরকার জনগণকে বিচ্ছিন্ন করেছে, কিন্তু আজকে একে একে পুরো বিশ্ব থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। একদিকে ভারতীয় পার্লামেন্টে অখণ্ড ভারতের মানচিত্র প্রকাশ করেছে, আর আরেক দিকে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সম্মানের সাথে কাজ না করতে পারে, এদিকে তারা কষ্ট রাখছে। আমি বলতে চাই, এটা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে যুব সমাজ রুখে দিতে হবে। তারা আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তারা ফিলিস্তিন বানাতে চায়, তারা কাশ্মীর বানাতে চায়, কিন্তু এই যুব অধিকারের কর্মীরা বেঁচে থাকতে, গণ অধিকার পরিষদের টকভুকে যুবকরা বেঁচে থাকতে, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আঘাত আনতে দিবে না। গণতার অধিকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। ধন্যবাদ সকলকে।